নমস্কার বন্ধুরা আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা নীলাস গার্ডেনের আপডেট ভিডিও নীলাস গার্ডেনে আরও কিছু নতুন গাছ এসেছে যেগুলো অনেক দিন ধরেই আপনারা অনেকেই আমার কাছে চেয়েছিলেন সেই সমস্ত গাছগুলো আজকে এসেছে তাই তার একটা ছোট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর সবার প্রথমে আমি যে গাছটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ঊষা লালিমা এটা হচ্ছে ঊষা লালিমা গাছটাকে ভালো করে দেখে নিই এটা হলো ঊষা লালিমা এর আগে আপনারা নীলাস গার্ডেনে পুষা অরুণিমা পুষা প্রতিভা দেখেছেন আজকে আমি পুষার কয়েকটা ভ্যারাইটি প্রথমেই আপনাদের দেখাই তার মধ্যে এটা হলো পুষা লালিমা এরপরে যে গাছটা আমি দেখাচ্ছি এটা হলো পুষা প্রতিভা এটা ঊষা প্রতিভা আর এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এ এটা হল পূষা শ্রেষ্ঠা পূষা শ্রেষ্ঠা পূষা প্রতিভা পূষা লালিমা পূষা শ্রেষ্ঠা আর এখানে যেটা আছে সেটা হলো পূষা সুরিয়া এই গাছটা হল পূষা সুরিয়া পুষার নতুন যে চারটে গাছ সেটা এখন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে এর আগেও যেগুলো ছিল পুষা অরুণিমা পুষা প্রতিভা পুষা শ্রেষ্ঠা পুষা লালিমা আর উষা হচ্ছে সুরিয়া এই গাছগুলো এখন আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাবেন আর গাছ কেমন দেখতে কি সাইজের আছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম কারণ অনেকেই অনেক দূর থেকে আসেন বা অনলাইনেও নিতে চান সেই ক্ষেত্রে আমি একটু গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এর সাথে যেগুলো নতুন কালেকশান এসছে মানে গাছের সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে এই যে গাছটা এসছে দেখুন বেশ বড় সাইজের গাছ এবং মোটা গাছ পুরোনো গাছ ভালো করে একটু আমি দেখিয়ে দিই এটা হলো প্যাকেট এইগুলো গাছ এটা হলো গর্জিৎ গর্জিত একটা খুব ভালো আম উত্তরপ্রদেশের দিকে হয় আপনারা জানেন এবং খুব আর্লি ভ্যারাইটি খুব মিষ্টি খেতে কমার্শিয়ালি এটা চাষ করা হয় গর্জিত অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন এই গর্জিতের জন্য এর আগেও নীলাস গার্ডেনে এই গরজিত এসেছিলো সেই কারণে আবারও এসেছে গর্জিত দেখুন এবারে যে গাছগুলো এসছে প্রায় চার ফুটের হাইট এবং পুরোনো গ্রাফটিংয়ের গাছ এটা হল গর্জিত আর এখানে যে গাছটা দেখছেন সেটা হলো একটা লঙ্গনের গাছ অনেক বন্ধুরা নীলাস গার্ডেন থেকে অনেক দিন ধরেই লঙ্গনের জন্য আমাকে অনুরোধ করেছিলেন কিন্তু এই লঙ্গনের ব্যাপারে আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না বলে সেটা আমি সংগ্রহ করিনি এর যে মাদার গাছ আছে সেই গাছে আমি ফল দেখেছি এটা অ্যারোমা ডুরিয়ান যে লঙ্গনটা হয় হোয়াইট লঙ্গন চলতি ভাষা এটাকে বলা হয় খুব ভালো সাদা রঙের হয় ফলনও খুব ভালো হয় এর মাদার গাছে আমি ফল দেখেছি সেই কারণে এই চারা তৈরি করা হয়েছে চারাটাকে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখি এই হলো চারা এই হলো প্যাকেটের সাইজ এই চারা এই চারাটা আপনারা এখন নীলাস গার্ডেনে পেয়ে যাবেন অ্যারোমা ডুরিয়ান এর আরও মানে নাম আছে হোয়াইট লংগনও বলে খুব ভালো জাতের একটা লঙ্গন এখনকার সময়ে যে সমস্ত লঙ্গনগুলো চলছে তার মধ্যে ভালো ভালো লঙ্গনের মধ্যে একটা অন্যতম লঙ্গন হচ্ছে এই লঙ্গনটা এখানে যে লেবু গাছটা আমি দেখাচ্ছি এটা হলো সিডলেস পাতি চায়না থ্রি সিডলেস বলে একটা লেবু আমরা অনেক দিন ধরে দেখেছি আমাদের এখানে এসেছিলো অনেকে চাষের জন্য লাগিয়েছে অনেকে ভেবেছে যে ওটাতে সিড হয় না সেই কারণে লাগিয়েছে কিন্তু লেবুটার সাইজটা বড় লেবুটাও ভালো কিন্তু বীজ প্রচুর সেই কারণে ওটাকে চায়না থ্রি সিডলেস মাতি বললেও ওটাতে সিডের সংখ্যা কিন্তু অত্যাধিক তাই ওটাকে সিডলেস বলা সেরমভাবে যায় না পরবর্তীকালে এই যে ভ্যারাইটিটা এসছে একদমই নতুন ভ্যারাইটি এটাতে বলছে সিড নাকি হবেই না একদম তবে আমার মনে হয় সিড ছাড়া গাছ মানে ফল হয় না এরম একটা ব্যাপার হলেও হয়তো খুব ছোট সামান্য একটা হবে এর ফল শুদ্ধ গাছও আমি একটা এনেছি পরে আমি ওই ফলটা কেটেও আমার আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে তা এই যে নতুন সিডলেস পাতি যেটা এসেছে এটাও এখন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে আর এটা হলো সুইট লেমন নীলাশ গার্ডেনে আউট অফ স্টক হয়ে গেছিলো সুইট লেমন সেই কারণে নতুন করে এসেছে এই হলো সুইট লেমন গাছের সাইজ আমি একটু ভালো করে দেখিয়ে দিই সাইজটা বারবার এই কারণেই দেখাচ্ছি যাতে আপনারা ছবিতে দেখতে পারেন কারণ অনেক সময় অনেকে ছবি তুলে পাঠানো বা ভিডিও কল করে দেখানো সব সময় সম্ভব হয় না আমি বাড়িতে থাকি না হতে পারে সেই কারণে এগুলো ভালো করে একটু দেখে নিন তাহলে আপনাদেরই সুবিধা হবে যদি সংগ্রহ করতে চান সুইট লেমন খুব আহামরি কিছু খেতে তা নয় খোলা শুদ্ধ খাওয়া যায় ভালো একটা ফ্লেভার আছে তবে গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে খেলে একদমই খেতে ভালো লাগবে না যদি গাছ থেকে পেরে চার পাঁচ দিন বাড়িতে রেখে তারপরে খান তাহলে তুলনামূলকভাবে টেস্টটা একটু ভালো লাগে এটা হলো কাফির লাইম বিখ্যাত কাফির লাইম অনেকেই আমার কাছ থেকে নীলাস গার্ডেন থেকে চান কিন্তু এই সম্পর্কে মানে আমার খুব একটা অভিজ্ঞতা সেরকম নেই বলে আমি অতটা রাখি না তবে এবারে সংগ্রহ করা হয়েছে মাদার গাছে ফল দেখেছি সেই কারণেই এটাকে রেডি করা হয়েছে পাতাটা দেখে নিন কাফির লাইমের পাতা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখলেই বুঝতে পারবেন মানে ঠকার কোনো সম্ভাবনা নেই পুরো আটের মতন পাতাটা দেখতে হয় এইট নাম্বার এইট মতন পাতাটা দেখতে হয় কাফির লাইম এটাও আপনারা এখন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আরেকটা গাছ আপনাদেরকে দেখাই সেটা হলো কিং অফ চাকাপাত নীলাস গার্ডেনে এর আগেও অ্যাভেলেবেল ছিল খুব ভালো জাতের একটা আম সাইজেও বড় হয় পুরো লাল হয় এবং যথেষ্ট মিষ্টি মিষ্টতা প্রায় বাইশ তেইশের মতন হয় যেটুকু আমি জেনেছি আর আমটা খুব সুন্দর হয় আমি নিজের চোখে সেটা দেখেওছি গাছটা দেখুন অনেকে বড়ো গাছ খোঁজেন বলে সেই কারণে এটা সংগ্রহ করা এই যে দেখুন তিন চারটে করে ডাল আছে মোটা রুস্টকের গাছ প্রায় চার ফুট হাইটের গাছ গাছটা কিন্তু প্রায় চার ফুট হাইট কিং অফ চাকাপাত এই সাইজের কিং অফ চাকাপাতের গাছ এখন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন তাহলে এই কয়েকটা গাছ নতুন আমার এখানে এসেছিল সেইগুলো আমি আপনাদেরকে দেখালাম খুব শিগগিরই নীলাজ গার্ডেনে কিছু ভ্যারাইটির ড্রাগনও আপনারা দেখতে পাবেন তার ভিডিও খুব শিগগিরই আসবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার